Heinola. Heina Sari camping place. Our camping. So আজকে weather খুব ভালো আছে. Weather আমরা প্রচুর দেখেছি. Cloudy দেখাচ্ছে, বৃষ্টি দেখাচ্ছে. So finally ভাবলাম যে আজকে আমরা যাই. Weather ঠিকঠাক ছিল. প্রচন্ড হাওয়া আছে. পিছনে দেখতে পাচ্ছো জল দেখা যাচ্ছে. তো জায়গাটা খুব সুন্দর দেখতে একটু আমাদের টেন্ট লাগাতে এখানে অসুবিধা হচ্ছে তার কারণ হচ্ছে যে আমাদের প্রচন্ড এখানে পাথর আছে একদম হ্যাঁ সেটা একটুখানি অসুবিধা বাট अदरवाइज জায়গাটা খুব ভালো টয়লেট সো খুব কাছে আছে রিসেপশন এরিয়া আর এখানে বেশিরভাগ আর এখানকার রিসেপশনটা খুবই ফ্রেন্ডলি তোমার রিকোয়েস্ট পুরো মেনে নিচ্ছে বল যাই হোক মেনে নিচ্ছে বলে ফ্রেন্ডলি মনে হচ্ছে আমাদের তো চলো এরপরে আমরা কি কি করছি আমরা দেখাই এরপরে জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর তোমাদের আমরা পুরোটা দেখাবো হ্যাঁ ভিজিট করার জন্য খুব ভালো একদম আর বাচ্চাদের পার্কও আছে এখানে খেলার আর एस्पेरागस के साथ बेकन को फोल्ड किया है ये बहुत टेस्टी होता है अब हम इसे ग्रिल करेंगे रात 11:30 बजे এখন আমাদের পনির ফোড়া হচ্ছে মানে এই কি যেন নাম এটা ফোড়া ফোড়া এই নাম কি নামটা বল কার কি নাম পনির ফোড়া কোন নাম ওই কোন নাম সোশ্যালি জানে এটা ওই পনির ফোড়া पनीर पोड़ा खोड़ा সকাল হয়ে গেছে কালকে রাতে আমাদের খেতে খেতে অনেক দেরি হয়েছে অ্যাকচুয়ালি আমরা লেটেও এসেছিলাম তো রাত 3টা বেজে গিয়েছিল শুতে শুতে তো এই এখন সকাল হয়ে গেছে ব্রাশ করা আছে এখানকার টয়লেটস এন্ড যে রান্নাঘরটা আছে বেশ সুন্দর আর বাইরে এখন অনেকে বেরিয়ে যাচ্ছে কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আরও ব্রেকফাস্ট বানাচ্ছে নিজেদের ওরা সারা দিন থাকবে কাটাবে তো চলো দেখে নিই কিচেনটা কিরকম এখানকার দেখো টয়লেট কেমন কিচেন রিলেটেড একদম সবাই বলে যে ক্যাম্পিং মানে নোংরা আমরা হয়তো কোন রকমের নোংরার মধ্যে থাকি একদম না এটা হচ্ছে আমাদের কিচেন ক্যাম্পিং এর মধ্যে কমন কিচেন এই দেখো চাবি আছে তুমি তোমার জিনিসপত্র এখানে রেখে দিতে পারো যারা মনে ওয়ান উইক মতন থাকছে তাদের জন্য একদিনের জন্য হ্যাঁ আমাদের টি পার্টি চলছে এখানে এখন চা রেডি হয়ে গেছে একদম বাইরে এখানে যারা থাকে এখানটা কোড দিয়ে ইউজ করতে পারে
আর এটা আমাদের টেন্টের খুবই কাছে টয়লেট।